डिफेंस अपडेट बांग्लादेश स्पेशली आमार जोने वीडियो बनाए चे आर से वीडियो जवाब आमी आमार नेक्स्ट वीडियोते अवश्य देव। हाते गोना किछु देश आछे जारा निजेदेर तैरी एयर टू एयर मिसाइल व्यवहार करे, तार मध्ये भारतो खूब शीघ्रई ए लिस्टे प्रवेश करबे। ভারতের তৈরি অস্ত্র বিয়ন্ড ভিজুয়াল এয়ার টু এয়ার মিসাইলের ইউজার ট্রায়ালের সাকসেসফুলি কন্ডাক্ট করা হয়ে গেছে উড়িষ্যা তটে, যেখানে এই মিসাইলকে এসইউ 30 এমকেআই থেকে ফায়ার করা হয়। আপনাদেরকে ওয়ার্ল্ড ডিফেন্স জ্ঞান সিরিজের একটি এপিসোডে আপডেট দিয়েছিলাম যে অস্ত্র এয়ার টু এয়ার মিসাইলের ডেভেলপমেন্ট ট্রায়াল পূরণ হয়ে গেছে। ভারতীয় এয়ারফোর্স তাদের এসইউ 30 এমকেআই ফ্লিটে খুব তাড়াতাড়ি এই মিসাইলকে যুক্ত করবে, এবং তার মধ্যেই শোনা গেল যে ভারতীয় এয়ারফোর্স ইউজার ট্রায়াল শুরু করে দিয়েছে। অস্ত্র মিসাইল ভারতীয় এয়ারফোর্সে যুক্ত হওয়ার পর ভারতীয় এয়ারফোর্সের শক্তি কতটা বাড়বে, এই মিসাইল কতটা শক্তিশালী, সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি ইশানু আর আপনারা দেখছেন বাংলায় ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম ইম্প্যাশিয়েন্ট ইশানু। যদি আপনি একজন ডিফেন্স লাভার হয়ে থাকেন তাহলে ডিফেন্স আপডেট ও তার অ্যানালাইসিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নেবেন, ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। অস্ত্র হলো একটি অল ওয়েদার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল, যাকে ডেভেলপ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO, এবং DRDOকে সাহায্য করে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড হাল এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। 1998 সালে এই মিসাইলকে অ্যারো ইন্ডিয়া শোতে সবার সামনে প্রদর্শন করা হয়, কিন্তু পরমাণু বোম পরীক্ষা করবার জন্য আমেরিকা ভারতের উপর স্যাংশন লাগায়, তাই গভর্নমেন্ট এই প্রজেক্টের উপর টাকা দিতে দেরি করে। 2004 সালে 995 কোটি টাকা অফিসিয়ালি স্যাংশন করা হয়, কিন্তু মিসাইলের ফার্স্ট টেস্ট 2003 করা হয়ে যায়, তাও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস এয়ারক্রাফট থেকে। যখন প্রথম এই মিসাইলকে টেস্ট করা হয় তখন এই মিসাইলের ওজন ছিল প্রায় 300 কেজি এবং এর রেঞ্জ ছিল 25 থেকে 40 কিলোমিটার, কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় 2006 সালে এই মিসাইলকে আবারও রিডিজাইন করা হয়, কারণ আগের ডিজাইনে কন্ট্রোল ইস্যু দেখা দিয়েছিল এবং হাই অ্যাল্টিটিউডে এর খারাপ পারফরমেন্স দেখা দিয়েছিল। রিডিজাইনে এর শর্ট স্প্যান লং কোট উইংকে বাদ দিয়ে ক্রপ ডেল্টা উইং লাগানো হয়, এছাড়াও প্রপালশন সিস্টেমকেও ইম্প্রুভ করা হয়। 2008 সালে একে আবারও টেস্ট করা হয়, কিন্তু তবুও আশানুরূপ ফল না করায় 2013 সালে আবারও একবার এই মিসাইলকে রিডিজাইন করা হয়। এবারে তৈরি এই মিসাইলের ওজন আগের তুলনায় অনেক হালকা হয়ে যায়। নতুন তৈরি মিসাইলের ওজন হয় 130 কেজি, যা প্রথম তৈরি মিসাইলের ওজনের হাফ বা তারও কম। 2013 সালে ভারতের এসইউ 30 এমকেআই থেকে এই মিসাইলের টেস্ট করা হয়, শেষ পর্যন্ত 2017 ডেভেলপমেন্ট ট্রায়াল পূরণ করা হয়, কিন্তু পরেও একে ট্রায়াল করা হয় এবং উন্নত মানের টেকনোলজি এতে লাগানো হয়। প্রায় 50টি এরকম মিসাইল তৈরি হয় যা ভারতীয় বায়ুসেনা টেস্ট করে। এই মিসাইলের ওজন 130 কিলোগ্রাম থেকে 154 কিলোগ্রাম পর্যন্ত, এর লেন্থ 3.57 মিটার, ডায়ামিটার 178 মিলিমিটার। এই মিসাইল 15 কেজি ওয়েটের হাই এক্সক্লোসিভ প্রি ফ্র্যাগমেন্ট ওয়ারহেড নিয়ে যেতে সক্ষম। এই মিসাইলে লাগানো আছে ইলেকট্রনিক কাউন্টার মেজারমেন্ট সিস্টেম। এই মিসাইলে ব্যবহার করা হয় স্মোকলেস সলিড ফিউল মোটর এবং এর স্পিড 4.5 ম্যাক। অস্ত্র মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ ধরা হয় 80 থেকে 110 কিলোমিটার পর্যন্ত এবং 20 কিলোমিটার অ্যাল্টিটিউডেও এই মিসাইল কাজ করতে সক্ষম। এই মিসাইলকে গাইড করে ইনার্সিয়াল মিড কোর্স আপডেট এবং টার্মিনাল অ্যাক্টিভ র্যাডার হোমিং। DRDO এর নিউ ভ্যারিয়েন্টের উপরেও কাজ করছে, যার নাম দেওয়া হয়েছে অস্ত্র ম্যাক 2। এর রেঞ্জ হবে 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত এবং এতে মাল্টিপল ডিফারেন্ট প্রপালশন সিস্টেম ব্যবহার করা হবে, এবং এতে লিকুইড ফিউল র্যামজেট, সলিড ফিউল র্যামজেট এবং ডুয়েল পালস সলিড রকেট মোটর ব্যবহার করা হবে, ফলে এর স্পিড আগের তুলনায় অনেক বাড়বে। আমাদের দেশের বৈজ্ঞানিকরা চেষ্টা না ছেড়ে শেষ পর্যন্ত এয়ার টু এয়ার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের মিসাইল ডেভেলপ করেছে, যেটি কেবলমাত্র কিছু দেশেই করেছে। কথাই আছে, একবার না পারিলে দেখো শতবার, যারা ব্যর্থ হয় তারাই একমাত্র সফল হয়। যারা চেষ্টা না করে তারাই একথা বলে যে এটা ভালো না ওটা ভালো না, কারণ তারা জানেই না জিনিসটা কীভাবে তৈরি হয়েছে। অনেকে কমেন্ট করে বলে, ভারত যদি এত কিছু বানায় তাহলে বাইরের কান্ট্রি থেকে অস্ত্র কেন কেনে? আমি কখনো বলিনি ভারত এখনও স্বয়ংসম্পূর্ণ হয়েছে, হয়নি, তবে একদিন হবে। আমেরিকা নিজে এত বড় অস্ত্র বিক্রেতা হয়েও কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েলের টেকনোলজি ব্যবহার করে এবং ইসরায়েল থেকেও অস্ত্র কেনে, চায়না রাশিয়া থেকে কেনে, ইউকে ফ্রান্স জার্মানি কেউ 100% স্বয়ংসম্পূর্ণ এখনও হতে পারেনি। ভারত এত অস্ত্র কেনে কারণ ভারতের বেশি চাহিদা, যেটা হাতে গোনা ঘরোয়া কোম্পানি মেটাতে পারে না, কারণ সেটা অতীত। 1960 দিকে যখন তখনকার রক্ষামন্ত্রী ভারতের অস্ত্র কারখানা বন্ধ করে দেয়, তারপর যখন আবারও খোলা হয় সেটা অনেক দেরি হয়ে যায়, বিশ্ব অনেক এগিয়ে যায়, ততক্ষণে আবারও সেই জায়গায় পৌঁছাতে সময় তো লাগবেই। আমাদের বৈজ্ঞানিকরা সেই কাজই করে চলেছে। এক সময় সুপার কম্পিউটার দিতে বিশ্ব মানা করেছিল, আমরা নিজেদের দমে বানিয়েছি। এক সময় বিশ্ব রকেটের ক্রায়োজেনিক ইঞ্জিন দিতে মানা করেছিল,
আমরা নিজেদের দমে বানিয়েছি, আমরা নিজেদের দমে সব কিছুই বানাচ্ছি, সেই জন্য বিশ্বে ভারতের জায়গা এখন উপরে। অনেকে কমেন্ট করে বলে যে ইউএন নাকি ভারতের ইশারায় চলে, সেই রকম জায়গা তৈরি করতে হয়েছে। কমেন্টে অনেক কিছুই দেখতে পাওয়া যায়, বলে ভারতের কিছুই ভালো না। তাদেরকে আমি বলতে চাই, আপনাদের দেশে যে সকল কম্পিউটার বা ফোন তৈরি করা হয়, তাদের যে সব সফটওয়্যার লাগে সেগুলি কোথা থেকে যায়? আপনারা যে সকল মোটরসাইকেল গাড়ি চড়েন সেগুলি কোথা থেকে যায়? হিরো, বাজাজ, মহিন্দ্রা, টাটা, অশোক লেল্যান্ড নাম নিশ্চয়ই শুনেছেন। যদি আপনাদের রাস্তায় এই সকল কোম্পানির গাড়ি যদি দেখতে পান, তাহলে তাকে নামিয়ে জিজ্ঞাসা করবেন কেন তারা ভারতীয় কোম্পানির গাড়ি চড়ে। আপনার কাছে যে ফোন বা কম্পিউটার আছে সেটা যেখানে তৈরি হয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন সফটওয়্যার কোথাকার। ভাববেন না সফটওয়্যার চায়না থেকে আসে, চায়নাকেও সফটওয়্যার ভারত সাপ্লাই করে থাকে। চায়না হার্ডওয়্যার সাপ্লাই করে কিন্তু ভারত সফটওয়্যার দেয়। তাই বলছি, ভারতের জিনিসকে খারাপ বলার আগে সব কিছুকেই খারাপ বলবেন, সব কিছুই ত্যাগ করবেন। আপনাদেরকে প্রশ্ন করেছিলাম DRDO-র চেয়ারম্যান বর্তমানে কে, উত্তরটি হলো ডক্টর জি সতীশ রেড্ডি। 2015 জুন মাসে তিনি DRDO-র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। আজকের প্রশ্ন হলো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের চেয়ারম্যান বর্তমানে কে, উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।